আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি সকালের ব্রেকফাস্ট রেসিপি। আজ আমি তৈরি করব আনারসের হালুয়া। তো আমি এখানে একটু মিষ্টি আর পাকা দেখে আনারস নিয়েছি। তো মাঝখানের যে অংশটা আছে, শক্ত অংশটা ফেলে দিয়ে আমি এটাকে কুড়ে নিব। আমি এখানে মোটা দানার সুজি নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, চলুন যাই রান্নাটা করে ফেলি। আমি তেল দিয়ে করছি, চাইলে আপনারা ঘি দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করলে আরো বেশি ভালো লাগে খেতে। আজ আমি যে সুজিটা ইউজ করছি এটা অর্গানিক সুজি, তো এটার স্বাদটা একটু অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। তো আমি হালকাভাবে সুজিটা ভেজে নিচ্ছি। তো সুজিটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে বাদবাকি যে জিনিসগুলো আছে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যেহেতু আমি এখানে আনারস ব্যবহার করব সেই কারণে আমি পানিটা একটু কম দিলাম। এখন দিব আমি পরিমাণ মতো চিনি, যেহেতু আমার আনারসটা একটু মিষ্টি বেশি তাই আমি চিনির পরিমাণটা কম দিলাম। আর এই জায়গায় আমি আমার যে ড্রাই ফ্রুটসগুলো সব আমি কেটে রাখি, পায়েসের সেকশন বলতে পারেন, এর ভিতরে সব ধরনের পায়েসের জিনিসই থাকে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখন আমি দিয়ে দিব আনারস। তো আনারসে দেখতে পাচ্ছেন অনেকটা পানি আছে, আর চিনি থেকেও কিন্তু পানি গলে, তো সেই কারণে আমি পানিটা প্রথমে কম দিয়েছিলাম। এখন আমি যে স্যাফরন পানিতে গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। বাস আমার হালুয়া রেডি হয়ে গিয়েছে। খুবই টেস্টি একটি হালুয়া, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যারা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা না করেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো এই হচ্ছে আজ আমাদের সিম্পল ব্রেকফাস্ট। এখানে একটু পেয়ারা মাখিয়ে নিয়েছি, আমরা তো পেয়ারা মাখা খেতে অনেক পছন্দ করি। আর এই জায়গায় হচ্ছে আম মাখা। ওই দিন আমার কাছে একজন জিজ্ঞেস করেছিল যে এটা কি মেখেছো, তো কাঁচামরিচ লবণ আর লেবু পাতা দিয়ে পাকা আমটা মাখা, এটা খুবই ভালো লাগে খেতে। তো আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আমার এই বেডশিটগুলা এগুলা হোম টেক্সটের, আর এগুলা পিওর কটনের হয়, দামটাও খুব কম, আর এগুলা থান আকারে থাকে, ওখান থেকে আর কি যতটুকু পরিমাণ লাগে ততটুকু নিতে হয়। আমার এই শেল্পটা অনেকেই দেখতে চাই, আর এটা আমি সেগুন কাঠ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এটা আমার ওয়াশিং মেশিনের পাশেই থাকে, ওয়াশিং মেশিনের যে রিলেটেড যে জিনিসগুলা সেই জিনিসগুলাই আমি এখানে রাখি। আর লাস্ট ভিডিওতে আমি এই ফার্নিচার পলিশটা দেখিয়েছিলাম, অনেকেই এর ডিটেলস জানতে চেয়েছিল, অনেকেই বলেছিল যে এটা ব্যবহার করলে ফার্নিচারের কালার নষ্ট হয়ে যাবে কিনা। দেখেন, যেই জিনিসটা যেই জিনিসের জন্য বানানো ঠিক সেই জিনিসটা যদি কাজ করেন আপনি তাহলে নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা যেহেতু কাঠ পলিশ এবং ক্লিন করার জন্য বানিয়েছে, তো অবশ্যই এটা উপকার ছাড়া মনে হয় না ক্ষতি হবে। আর কোনো পলিশ ইউজ করতে গেলে হয় কাপড়ে বা নরম কোনো কাপড়ে নিয়ে করবেন, না হলে দূর থেকে আর কি স্প্রেটা করতে হবে। আর যদি পলিশ আকারে ব্যবহার করতে চান তাহলে এই যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে মাসাজ করে দিবেন, তাহলেই মানে ভালো। তো আমি সব সময় ইউজ করি, আর আগে আগে রক দেখালাম, রক ব্যবহার করতাম, এই জেলটা ব্যবহার করি। Thank you.
অনেকের প্রশ্ন আসে ওভেন সম্পর্কে, যে দুইটা ওভেন কেন, ওভেনের দাম কত, আর ওভেন যে র্যাকটা আছে এই র্যাকটা আমি কোথা থেকে নিয়েছি। এই ওভেনটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, আর যেটা সবসময় ইউজ করি যে এটা এটা হচ্ছে মাইক্রো ওভেন। আর এখন কিন্তু একই সাথে দুইটা ওভেনে কাজ করে এমন ওভেন অনেক আছে, কিন্তু আমার মনে হয় যে যার যার কাজ শেষেই করাই ভালো, এই জন্যই দুটো ওভেন। আর ইলেকট্রিক ওভেনটা আমার নিয়েছিল 6,000 টাকা, আর যে মাইক্রো ওভেনটা এটা হচ্ছে 17,500 টাকা নিয়েছিল। আর আমার যে ওভেন র্যাকটা, এই র্যাকটা আমি এখান থেকেই মানে নেত্রকোনা থেকেই নিয়েছিলাম, এটা চায়না ফার্নিচার। আর এই এর যে বোর্ডটা এটা হচ্ছে মেলামাইন বোর্ড, এটা ট্রিয়ের মতো, তো 7,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি, প্রচন্ড গরম এখন, আর এই গরমে খুবই হালকা পাতলা খাবার ভালো লাগে, তো আজ আমি একদমই মশলা ছাড়া একটা রান্না করে দেখাবো, খুবই মজার একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। এখানে আমি খাসির মাংস নিয়েছি খুব সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, এখানে জুলিয়ান কাট করে রেখেছি আমি টমেটো একটা, তো সেই টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো পাকা হলে বেশি ভালো হয়, বাট আমার কাছে টমেটো পাকা কিন্তু কেন জানি না শক্ত এখনকার টমেটোগুলা, তো আমি একটু লবণ দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। টমেটোটা গলে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম আমি জুলিয়ান কাট করা গাজর, আর দিয়ে দিচ্ছি আমি বাসমতি চাল। বাসমতি চালটা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা দিয়ে দিলাম। জাস্ট এই মশলা, আর কোনো কিছু দেওয়া লাগবে না। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। অনেকদিন আগে থেকে এক আপু আমাকে অনুরোধ করেই যায় আমি গাজরের যে ফুলটা তৈরি করি ওই ফুলটা দেখানোর জন্য, তো কোনো সময় আসলে হয়ে ওঠে না, এগুলোর জন্য আলাদা একটা মাইন্ড লাগে, তো ভাবলাম যে আজ যেহেতু গাজরের পোলাও তৈরি করছি তো একটু বানাই। তো আমি এখানে একটু গাজর নিয়ে নিয়েছি, আর আপনারা দেখলেন যে আমি গাজরের পাপড়িও কেটে নিয়েছি। এখন ঠিক এইভাবে আমি লেয়ার বাই লেয়ার এইভাবে কাট করে নিব। তো এদিকে আমার পোলাওটা হয়ে গিয়েছে, হালকা একটু পানি আছে, এটা রেখে দিলেই ঠিক হয়ে যাবে। আর আমি পোলাওটা নামিয়ে নিয়েছি। আসলে আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই রান্নাগুলো আমার অনেক অভিজ্ঞতার রান্না। আমি যতক্ষণ পর্যন্ত নিজে সন্তুষ্ট না থাকি যে এই রান্নাটা ভালো লাগবে কি ভালো লাগবে না, কারণ সবারই জিনিস অনেক কষ্টের টাকা দিয়ে কেনা হয়। আমি একটা রেসিপি দেখালাম, সেই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলেন, তারপরে যদি ভালো না হয় তাহলে আমারও মান সম্মানের ব্যাপার আর আপনাদেরও খারাপ লাগবে। তো এই জন্য আমার সমস্ত রেসিপিগুলা আমি আগে নিজে অনেকবার ট্রাই করছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। দুপুরে খাওয়ার পরে আমার একটু টুকিটাকি কাজ করার অভ্যাস, তো আমার একটা বক্স আছে, এই যে বক্সটা, এই বক্সটাতে আমি সব ধরনের সুতা বা এসব রাখি, তো এটা এখন আমি এখানে রেখে দিয়েছি, কারণ ইদানিং টুকিটাকি কাজগুলো বেশি করা হচ্ছে, তো এর ভিতরে সুতাগুলো রাখা আছে। আর এটা একদম জাস্ট নর্মাল একটা কাঠ দিয়ে তৈরি করা ছিল, তো সাদা কালার করা ছিল, তো ভাবলাম যে এটার উপরে কিছু ডিজাইন করি দেখতে যদি ভালো লাগে, তো জাস্ট বলতে পারেন যে একটু ট্রাই করে দেখছি যে কেমন লাগে। আমার একটা ঝুড়ির ঢাকনার ডিজাইনটা খুবই ভালো লাগে আমার কাছে, তো সেইটা দিয়েই আমি আসলে ডিজাইনটা করব। এখানে আমি মেকআপ ব্লেন্ডার নিয়েছি, এটা নষ্ট একটা মেকআপ ব্লেন্ডার ছিল, এগুলো আসলে ফেলে দিই না, এগুলো রেখে দিই কাজে লাগে। নিজের কাজ নিজের কাছে তো ভালো লাগেই, নিজের কাছে অনেক পারফেক্ট মনে হয়, আসলে যে পারফেক্ট হয় না এটা তার প্রমাণ, দেখেন কি ছেঁড়া বেড়া অবস্থা। যাই হোক, আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এই জায়গায় যদি চাপ দিয়ে ধরে রাখতাম তাহলে এই নষ্টটা হতো না, তো ভাবছি বক্সের গায়েও একটু করে নিব।
এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি। আর আজ আমি বানাবো চিকেন প্যানকেক। তো তার জন্য আমি এখানে বোনলেস পিস নিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন কিমা করে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে জাস্ট আমি কিমা করে নিব। গাজর কুচি দিয়ে দিচ্ছি। দুপুরে যে গাজরটা আমার বাড়তি বেশি ছিল নষ্ট না করে আমি গাজরটা কুচি করে দিয়ে দিলাম। দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দিচ্ছি একটু আদা কুচি, একটু রসুন কুচি আর কাঁচামরিচ। একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। আমার এখানে 1 কাপ মতো ময়দা আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি, আর পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নিব। আমি যে রেডিটিটা খাই, ওই রেডিটিটা অনেকেই আমাকে দেখাতে বলেছিল যে আমি বানিয়ে যেন দেখাই। আমি যদি বানাতে পারতাম তাহলে আপনাদের প্রত্যেকের বাসায় 1 প্যাকেট করে পাঠিয়ে দিতাম, কারণ এইটার চাহিদা অনেকের আছে এবং অনেকেই খুঁজেছে, পায় না। আর সবাই আমার কাছে ফোন দিয়ে বলে যে এই রেডিটি আমি যদি পাই তাহলে তাদের নামে যেন 1টা করে পাঠিয়ে দিই। তা আসলে ওইটা হচ্ছে হেনোলাক্সের রেডিটি, ওইটা আমার বানানো না। আর আমি বানাতে পারলে তো ভালোই হতো, আপনাদেরকে দেখাতে পারতাম। আমার যারা ভিডিও দেখেন, আমি অনেক ভাগ্যবতী মনে করি নিজেকে যে আপনারা আমাকে এত ভালোবাসেন। সবার সাথে তো আসলে কন্ট্যাক্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো এর ভিতরে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমি কথা বলি, তার ভিতরে একজন আছেন আমার সখী অনির্বা মুখার্জি। আমি নামটা সঠিক বললাম কিনা জানি না। তো সখী ইন্ডিয়াতে থাকে, আমার সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলি আমরা। সখীর বয়সটা আমার থেকে ডবল বয়স। তো কিছুদিন আগে যখন আমার সাথে কথা হচ্ছিল তখন আমাকে বলল যে সখীর এক বান্ধবী আমাদের বাংলাদেশে এসেছিল। তো সেই বান্ধবী ওখানে গিয়ে বলেছে যে জানো বাংলাদেশ এখনো অনেক সভ্য দেশ, বাংলাদেশের মেয়েরা কি সুন্দর করে দোপাট্টা পরে। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আমরা যারা ইউটিউবে কাজ করি বা সোশ্যাল মিডিয়াতে যারা আছি, যে কোনো মিডিয়াতেই যারা কাজ করি, তারা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। যে কোনো দেশে বসে যারাই কাজ করছেন না কেন, সেই দেশটাকে সে রিপ্রেজেন্ট করছে। সেই দেশের খাবার কেমন, সেই দেশের মানুষ কিভাবে চলে, কিভাবে কথা বলে, এগুলা কিন্তু আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছি। তাই আপনারা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব আমাদের নিজেদের মান সম্মান বজায় রেখে কাজ করার, আমাদের দেশের কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে। ইউটিউব কিছুই না, ইউটিউব কালকে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো ইউটিউবে এসে এগুলা গান্দেগি ছড়ানোর কোনো প্রয়োজন নাই আমি মনে করি। টাকার পিছনে না ছুটে ভালোভাবে কাজ করেন, নিজেদের কন্টেন্টগুলার উপরে খেয়াল করেন, দেখবেন এমনিতেই আপনারা ভিউ পাবেন, এমনিতেই আপনাদের টাকা অনেক বেশি কামাই করতে পারবেন। আসলে কি বলবো বুঝি না, আপনাদের যদি আমি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আমাদের জীবনটা আসলে মুঠোফোনেই বন্দী হয়ে আছে, সেখান থেকে বেরিয়ে এসে বই পড়বেন, আর সেই সোনার হাঁসের ডিমপাড়ার গল্পটা পড়বেন, রাখাল ছেলের গল্পটা পড়বেন যে প্রতিদিন বাঘ আসছে বলতো, অনেক কিছু শিখতে পারবেন। আমার হাজবেন্ড একটা কথা সবসময় আমাকে বলে যে তুমি যে ক্ষেত্রে কাজ করছো সেই ক্ষেত্রের কাজ সততা দিয়ে করো, বেইমানি দিয়ে করো না, তাহলে এখান থেকে যে তুমি টাকা কামাই করতেছো এটা তোমার বেইমানির টাকা হবে। তো আপনারা নিজেদের কন্টেন্ট, নিজেদের ক্রিয়েটিভ কিছু দেখাবেন, ভালো কিছু দেখাবেন, এখান থেকে মাসালাদার টাইটেল থামলেন এগুলা দিয়ে টাকা কামাই করে এগুলো আসলে কি করতেছেন আমি বুঝি না। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এগুলার প্রভাব অনেক বেশি পড়েছে আমাদের মনে, যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্ট। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতো আমি এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। হ্যাঁ, আর একটা কথা,
আমি ইদানিং একটু মানে অসুবিধাতে আছি, ভালো লাগে না আসলে আমার কিছু, নানান চারিদিকে এত অশান্তি, ভালো লাগে না। তো সেই কারণে আমি অনেকের কমেন্টসের অ্যান্সার দিতে পারছি না, তার জন্য আমি সরি বলে নিচ্ছি, বারবার সরি বলবো। তবে আপনাদের কমেন্টস আমি পড়ি, হয়তো বা অ্যান্সার করতে পারি না। তো আপনারা যা যা দেখতে চান আমি সেগুলো সবই আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।